সানিলন আমাকে বলার আগে তোর মায়ের দিকে দেখ, আমার থেকে তোর মায়ের না বডি শেপ সুন্দর, অ্যাস সুন্দর, কমর সুন্দর। কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক এই প্রবাদকে সত্যি প্রমাণ করে একের পর এক সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা ও গায়ক ইলিয়াস হোসেনের প্রাক্তন স্ত্রী মডেল ও অভিনেত্রী শাহুমাইরা সুবা। তোর মাকে নাচাবো ভরা রোডে, সানি লিওনের লায়লা মে লায়লা সংটা আছে না, ওটা ছাইড়া দিব। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম এবং বিছানা সঙ্গী হয়ে ফেসবুক লাইভে এসে রাতারাতি পরিচিতি পাওয়া শোভা আবারও নতুন করে আলোচনায়। গায়ক ইলিয়াস হোসেনের কাছ থেকে কাবিনের 10 লাখ টাকা নিয়ে সম্প্রতি ইলিয়াসকে ডিভোর্স দেওয়া শোভা এবার নতুন আরো একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অন্য ধরনের একটা অবৈধ সম্পর্কে জড়াতে চায়, তখন আমি বারবারই তাকে প্রথম থেকেই বলতে থাকি যে আমি এইভাবে সম্পর্ক করাটা আমার পক্ষে সম্ভব না। শোভা তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার এই নতুন সম্পর্কের কথা মিডিয়ার সামনে আনেন। পোস্টে নতুন প্রেমিকের ছবি ঘোলা করে শোভা লেখেন, আমি এবং সে 3 বছর, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। সেই পোস্টের কমেন্ট বক্সে শোভা লেখেন, আমি মুখ দেখাইলাম না, বললাম না সে আমার কে, জামাই বা বয়ফ্রেন্ড, সে তো এসব নাও হতে পারে, কিছু ইস্যুর কারণে আমি তার ফেসটা হাইড করেছি, সবচেয়ে বড় কথা সে আমার ভালো বন্ধু। ভাই, মানুষ বুড়া বয়সে প্রেম করতেছে আর আমি যদি এই বয়সে প্রেম না করি কোন বয়সে করব বলেন। এদিকে ঢাকা সিনেমার নবাগত এই নায়িকার নতুন প্রেমের গুঞ্জনে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই এই নায়িকার দাবি তিনি এখনো পুরোপুরি সিঙ্গেল। শোভা বলেন, প্রেমটা আমার কাছে খুব একটা সুইট জিনিস, প্রেম শুধু বয়ফ্রেন্ডের সাথে করতে হবে এমনটা নয়, প্রেম সবার সঙ্গেই হয়, আমি কখনোই একসঙ্গে 100টা প্রেম করি না। প্রেমটা আমার কাছে খুবই সুইট একটা জিনিস আর প্রেম শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথে হইতে হবে এমন কোনো কথা নেই। শোভা বলেন, আমি এখন কোনো নতুন প্রেমের সম্পর্কে নেই, আপাতত সিলেকশন করছি, বিয়ের আগে একটা সয়সর সভা করব। এখনো করি, আমি আমি খেলতেও ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি। শোভা আরো বলেন, আমার ছোট ছোট আশাগুলি যদি আমার স্বামী পূরণ করতে না পারে তাহলে আমার স্বামীর কি দরকার, আমি তো কর্মজীবী নারী, আমি আমার টাকায় চলতে পারবো, তবে স্বামীরটা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানানেই মডেল। মানে জামাইটা হচ্ছে নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ কন্যা মহিলা করে। তিনি বলেন, স্বামী যদি একটা মাটির গহনা এনে দেয় সেটাই মেয়েরা খুব খুশি মনে করে পরে, কারণ স্বামীরটা নিয়েই মেয়েরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আমার স্বামীর যত টাকাই থাকুক, যত কিছুই থাকুক না কেন, আমাকে সে হ্যাপি রাখবে এটাই চাওয়া। যতটুকুই জিনিস থাকুক আমার উপরে সে খরচ করবে, আমাকে হ্যাপি রাখবে, এটাই আমার চাওয়া। ক্রিকেটার নাসির এবং গায়ক ইলিয়াস হোসেনের পরে কেমন জীবনসঙ্গী খুঁজছেন এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, যে আমার লাইফে আসবে সে আমাকে মানসিকভাবে সাপোর্ট করুক, আমার কাজকে সম্মান করুক, অবশ্যই তাকে ভালো মনের মানুষ হতে হবে, বিয়ের ব্যাপারটা আল্লাহর উপর নির্ভর করে, আমার কপালে কে আছে, কার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেব এটা আমি নিজেও জানি না। তিনি বলেন, আমি চাই না এবার আমার লাইফে যে আসবে তাকে মানুষ ছোট করুক, তার সঙ্গে আমার সংসারে ঝামেলা হোক। ভ্যালেন্টাইনের আগে আমি সিঙ্গেল, একদম টোটালি সিঙ্গেল থাকি।